হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তোফা ইউএসএ। স্বাগত জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিওতে। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমেরিকার স্কুলগামী বাসগুলো বাচ্চাদের বিভিন্ন স্টপেজ থেকে তুলে নেওয়ার সময় রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহনগুলোর করণীয় কী, এবং সেই করণীয় আইনগুলো ভঙ্গ করলে কী কী সমস্যা হতে পারে সেটাই এই ভিডিওটিতে দেখাবো। সঙ্গে থাকুন প্লিজ। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের জানাবো, আপনারা প্লিজ সঙ্গে থাকুন। আপনারা দেখছেন এই যে হলুদ রঙের বাসগুলো, এগুলোই হচ্ছে আমেরিকার স্কুল বাস। আমেরিকার স্কুলের বাসগুলো এমন হলুদ হয়, এবং এটি একটি হাই স্কুলের পার্কিং লট যেখানে এই বাসগুলো পার্ক করে রাখা হয়েছে। এটি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গিল্ডারল্যান্ড হাই স্কুলের পার্কিং লট। ভিউয়ার্স, এই স্কুল বাসগুলো যখন বাচ্চাদেরকে বিভিন্ন স্টপেজ থেকে উঠায় বা নামায়, আপনারা দেখছেন একটি বাস এসে থামল, তখন রাস্তার উভয় পাশের গাড়িগুলো থেমে যায়। অর্থাৎ একটি রাস্তার দুপাশ দিয়ে যে গাড়ি চলাচল করে সামনে পিছনে, এবং অপর লেনের গাড়িগুলোকেও দাঁড়াইতে হয়। আর কেউ যদি এই আইন ভঙ্গ করে তাহলে তাকে বিশাল অঙ্কের আর্থিক দণ্ড দিতে হয়, অর্থাৎ $250 থেকে শুরু করে তারও বেশি আর্থিক দণ্ড হতে পারে। এখন দেখুন, একটি স্কুল বাস থেমে আছে এখানে, এবং একটি একটি চার রাস্তার মোড়, এবং চার রাস্তায় অন্যান্য গাড়িগুলো থেমে আছে। আপনারা দেখুন, একটি গাড়িও নড়াচড়া করছে না। আপনারা দেখুন, সবগুলো গাড়ি থেমে আছে। এখন স্কুল বাসটি ছেড়ে দিল, এবং পিছনে ও সামনে সকল গাড়ি চলতে শুরু করলো। আমি এতক্ষণে অপর পার্শ্বে আমার গাড়ির মধ্যে বসে ভিডিও করছিলাম, এবং আমিও এখন আমার গাড়িটি ছেড়ে দিলাম। ভিউয়ার্স, এই স্কুল বাসগুলো একটি নির্দিষ্ট স্কুলের জন্য নির্দিষ্ট এরিয়া থেকে ছাত্রছাত্রীদেরকে তুলে থাকে বা নামিয়ে থাকে। তো এই বাসগুলো যখন পথ দিয়ে চলে এবং নির্দিষ্ট জায়গায় যখন থামবে, ঠিক তার পূর্ব মুহূর্তে এই বাসগুলো হলুদ লাইট জ্বালিয়ে দেয়, ব্লিঙ্ক করে সেই লাইটগুলো, এবং এর একপাশে স্টপ সাইন রয়েছে সামনে এবং পিছনে, সেই স্টপ সাইনগুলো তারা অন করে দেয়। তখন সেটা দেখে রাস্তার আশেপাশের গাড়িগুলো দাঁড়িয়ে যায়। এই যে একটি স্কুল বাস, দেখুন এখানে লাইটগুলো ব্লিঙ্ক করছে উপরে, এবং লেফট সাইডে আপনারা দেখুন স্টপ সাইন সেটা অন করে দিছে, এবং উভয় পাশের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমি পিছনে দাঁড়িয়ে আছি আমার এই বাসটির, এবং লেফট সাইডে অপর লেনের গাড়িগুলোও দেখুন দাঁড়িয়ে আছে। তো এই গাড়িটি যখন চলে যাবে তখন এই স্টপ সাইনটা ক্লোজ হয়ে যাবে। এই যে দেখুন, ক্লোজ হয়ে গেল, এবং লাইটের ব্লিঙ্কিংটাও থেমে গেল। এখন সকল গাড়ি চলতে শুরু করল। ভিউয়ার্স, এই আইন যদি কেউ ভঙ্গ করে, কেউ যদি এই গাড়ি থামার পরও অন্য পাশ থেকে হলেও যদি গাড়ি চালিয়ে যায়, তাহলে তাকে মিনিমাম $200, $250 জরিমানা দিতে হয়। তো আমাদের দেশে সাধারণত আমরা এই আইনগুলো এতটা মানি না, কিন্তু এখানে স্কুলের বাস যখন থামবে তখন আইন খুব কড়াকড়ি। আপনারা দেখুন আরেকটি স্কুল বাস আমার রাইট সাইড দিয়ে যাচ্ছে, এবং এইখানে এই যে মহল্লার ভিতরে একটি স্কুল বাস দাঁড়িয়ে আছে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং এই গাড়িটির পিছনে দাঁড়াতে বাধ্য হলাম। এখন গাড়িটি ছেড়ে দিল এবং আমিও আমার গাড়ি ছাড়লাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমেরিকার স্কুল বাস চলাকালীন সময়ে অন্যান্য যানবাহনগুলোর কী করণীয় তার উপরে একটি ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ, এবং যদি আপনাদের আরও কিছু তথ্য জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করতে পারেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।